हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल सुप्रो की वाणी। এখন আমি যে মুভি রিভিউটা করব সেটা হচ্ছে এখন দাঁড়িয়ে সবথেকে অ্যান্টিসিপেটেড মুভি দ্যাট ইজ রাধে। হ্যাঁ, যখন লকডাউনের মধ্যে অনেক মুভি পোস্টপন্ড হয়ে গেছে, অনেক মুভি রিলিজ করছে না, অনেক মুভি ওটিটিতে ছেড়ে দিচ্ছে, একমাত্র রাধে ফিল্ম সালমান খান কিন্তু যেটা প্রমিস করেছিল যে ঈদে নিয়ে আসবে তাদের অডিয়েন্সের জন্য, সে কিন্তু প্রমিসটা রেখেছে এবং ঈদের আগেই কালকে ঈদ, আজকে 13th of May 2021 রাধে কিন্তু ZEE5 স্ট্রিম করে গেছে। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু হলেও রিলিজ করেছে, বা যেখানে যেখানে হল খোলা আছে সেখানে সেখানে রাধের লোকেরা হলে গিয়েও এনজয় করতে পারবে। তো আমি ZEE5 দেখলাম মুভিটা। ZEE5 তোমরা যদি মুভিটা দেখতে চাও তোমাদের 499 প্যাকেজটা কাটতে হবে, এবং সেই প্যাকেজটা যদি কাটো তাহলে কিন্তু এই মুভিটা তোমরা দেখতে পারবে সরাসরি, তার জন্য আর কিছু এক্সট্রা পেমেন্ট তোমাদের করতে হবে না। তো এই ছিল রাধে দেখতে গেলে কি হবে এবং রাধের ব্যাপারে একটা ছোট্ট ইন্ট্রো। তো মুভিটা এবার আমার কেমন লাগলো সে সব কিছু তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো রাধে হচ্ছে একটা সাউথ কোরিয়ান মুভি দ্য আউটলজের অফিসিয়াল অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন এই কারণে বলছি এখানে কিন্তু অনেক কিছু নিজস্বত্বও ঢুকিয়েছে, তাই জন্য এটা অ্যাডাপ্টেশন বলা যেতে পারে, রিমেক বলা যেতে পারে না। এটা আমি বলছি না, যারা আউটলস তোমরা দেখেছো তারা তোমরা বুঝতে পারবে কেন এই কথাটা বলছি। আমি পার্সোনালি কিন্তু আউটলস দেখিনি, কিন্তু আমি বুঝে গেছি যে আউটলসের যে গল্পটা সেটা শুধু গল্প ওয়াইজই এটা অ্যাডাপ্ট করা হয়েছে, বাদবাকি স্ক্রিন প্লেটা পুরোপুরি প্রভুদেবা নিজের জিনিসই ঢুকিয়েছে। কারণ কি ও একটা সাউথ ফিল্ম ডিরেক্টর, তো সাউথে যে কমিক টাইমিংস দরকার, যে মানে ক্যারিক্যাচারসগুলো দরকার সেগুলো কিন্তু ওই মুভিটার মধ্যেও ইনকর্পোরেট করেছে এবং সেটা করে এই মুভিটাকে তৈরি করেছে। মুভিটাতে কাস্টিংয়ে আছে সালমান খান, দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুডা, गौतम गुलाटी, सुधांशु पांडे एंड सरप्राइज एलिमेंट सिंगर अर्जुन कानुंगो एखाने डेब्यू करछे। तो मुभिटाते प्रत्येकेर एक्टिंग बलार आगे आमी किछु प्रोस বলি যেটা মুভিটার ভালো লেগেছে, তারপর আমি কনসে যাবো কারণ কনসের পরিমাণটা বেশি আছে। তো আগে প্রোসগুলো বলে দিই। তো পজিটিভিটি আছে এই মুভিটার মধ্যে একটা, যেটা হচ্ছে মুভিটার মধ্যে একটা মাসি অ্যাপিল আছে যেটা লোকেদেরকে হুক ডাউন করবে। মানে একটা হয় না ফ্যামিলি গেট টুগেদার করে দেখা, এনজয় করা, মানে একটা মনের মধ্যে উৎফুল্লতা আনা, যেখানে এখন দুনিয়ার চারিপাশে ভীষণ নেগেটিভিটি ছড়িয়ে গেছে ডিউ টু প্যান্ডেমিক। তো এই মুভিটা সামহাও কোথাও না কোথাও একটা মানে গেট টুগেদারনেস নিয়ে আসবে, সেটা এই মুভিটার একটা প্লাস পয়েন্ট। আরেকটা প্লাস পয়েন্ট আছে মুভিটার মধ্যে কিছু কিছু কমিক এলিমেন্টস আছে যেগুলো একটু চিজি হলেও তোমাদের মুখে হাসি আনবে, এইটুকু আমি গ্যারেন্টি করতে পারি। আমার ক্ষেত্রে একটু চিজি লেগেছে, বাট আমি জানি তো যেহেতু ফ্যামিলি এন্টারটেইনারের মধ্যে এইসব সিনসগুলো প্রচণ্ডভাবে মানে ক্লিক করে, তো এটা একটা প্লাস পয়েন্ট। এছাড়া যেটা আরেকটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে এখানে যে অ্যাকশন পিসেসগুলো কোরিওগ্রাফ করা হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে বানানো হয়েছে। মানে তার মধ্যে বেশি ভিএফএক্স ইউজ করেনি, বারিং দ্য ক্লাইম্যাক্স সিন। ক্লাইম্যাক্স সিন ছাড়া যে কটা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট সিনস আছে সেগুলো এত সুন্দরভাবে করা হয়েছে যে তোমাদের মনে হবে যে তারা এই জিনিসটাকে নিয়ে ভালোভাবে মানে অ্যাডাপ্ট করতে পেরেছে। কেন কি ইউজুয়ালি যখন একটা সাউথ কোরিয়ান ফিল্ম থেকে কোনো মুভিকে ধার করা হয় সেখানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট সিনসই কিন্তু সবথেকে বেশি থাকে। তো সেটা রণদীপ হুডা আর সালমান খান এছাড়া আরও যারা কাস্টিংয়ে আছে তারা খুব সুন্দরভাবে সেই জিনিসটাকে অ্যাডাপ্ট করেছেন, থ্যাঙ্কস টু প্রভুদেবা যে অ্যাটলিস্ট এই জিনিসটাকে ও অ্যাট দ্য সেম টাইম বজায় রেখেছে উইদাউট গোয়িং ইন টু সাউথ ইন্ডিয়ান মোড। এবার আমি আসি কনসগুলো, মানে নেগেটিভ পয়েন্টস। নেগেটিভ পয়েন্টস হচ্ছে যেই সিনগুলো আমি বললাম চিজি লেগেছে এবং যেগুলো অডিয়েন্সকে হয়তো এন্টারটেন করবে সেগুলো কোথাও না কোথাও প্রচণ্ডভাবে বোকা লাগবে। এই কারণে বলছি বোকা লাগবে, কেন কি এখানে একটা সিনের কথা বলছি, জ্যাকি শ্রফের একটা জায়গা আছে যেখানে জ্যাকি শ্রফ হঠাৎ করে মেয়েদের জামাকাপড় পরে নাচ করবে সালমান খানের সাথে। সেটা হয়তো একটা ইলিউশন হতে পারে, ইলিউশন সিকোয়েন্স দেখিয়েছে, বাট ওটা এত বাজে লেগেছে জ্যাকি শ্রফের উপর যে আমি বলতে পারবো না, তোমরা যখন দেখবে তোমরা সেটা বুঝতে পারবে। এছাড়া এখানে জ্যাকি শ্রফের রোলটা আমার মনে হলো একদম মিসফিট ছিল, মানে জ্যাকি শ্রফ ওয়াজ নট গোয়িং উইথ দ্য রোল। দিশা পাটানির দাদার রোল প্লে করছে জ্যাকি শ্রফ, অথচ দিশা পাটানি কিন্তু টাইগার শ্রফের সাথে একটা সামহাও গুড রিলেশনশিপে আছে, তো ইট ওয়াজ লুকিং ভেরি অড। আর দিশা পাটানির সাথে সালমান খানের কেমিস্ট্রি গানগুলোতে যেরকম দেখে মনে হচ্ছিল ঠিক সেরকমই স্ক্রিনেও লেগেছে। ওদেরকে বেশি ইন্টারাকশন সিনস দেয়নি, জাস্ট কিছু কমিকের মধ্যে দিয়ে ওদের সিনসগুলোকে দেখানো হয়েছে, তো ইট ওয়াজ ওকে, আমি কিছু হাইলাইট করতে চাইবো না। এবার এখানে রণদীপ হুডা যে এখানে অ্যান্টাগনিস্টের রোল প্লে করছে, রণদীপ হুডা ওয়াজ গুড, তার সোয়াগ খুব ভালো ছিল, তার প্রেজেন্টেশন ভালো ছিল, যেইভাবে রোলটাকে প্লে করেছে এটা ড্রাগ লর্ডের। কিন্তু রণদীপ হুডা স্যাডলি তার ক্যারেক্টারের মধ্যে দিয়ে সেই ইমপ্যাক্টটা তৈরি করতে পারেনি যেটা সালমান খান ফিল্মটাতে করতে পেরেছে। মানে থ্রু আউট দ্য মুভি তোমরা সালমান 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 এইটাই তোমরা পাবে। রণদীপ হুডা থাকা সত্ত্বেও রণদীপ হুডাকে যতটা ইন্টারেস্টিং ট্রেলারের মধ্যে লাগছিল ফিল্মের মধ্যে সেটা সামহাও বেরিয়ে আসতে পারেনি। সেটা হয়তো স্ক্রিন প্লেটাই এমনভাবে করা হয়েছে যে সালমানকে বেশি বড় করা হয়েছে এবং রণদীপ হুডাকে সেইভাবে দেয়নি। সেটা আমার পার্সোনাল কল, তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। এখানে সারপ্রাইজ এলিমেন্ট লেগেছে আমার অর্জুন কানুনগোর পারফরমেন্স, যে সিঙ্গার হওয়া সত্ত্বেও এখানে ডেবিউ করেছে। তো ওর ডেবিউ হিসাবে কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ অ্যাক্টিং করেছে, কিছু কিছু জায়গা তো খুবই ইম্প্যাক্টফুল লেগেছে ওর অভিনয়টা। তো তোমরা অর্জুন কানুনগোকে অবশ্যই ফলো করো, ওকে কিন্তু সত্যি ভালো লেগেছে। এবার আসি গানগুলো আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। অনেকে অনেক রোস্ট করেছিল সিটি মার নিয়ে, বাট সিটি মারটা সামহাও যখন এই ফিল্মটার মধ্যে আসে সেই সময় কিন্তু গানটা বেশ মজা লাগে। একমাত্র গান যেটা এই মুভিটার মধ্যে আমাকে সবথেকে প্লেজেন্ট করেছে এবং সেটা এই মুভিটার মধ্যে অনেকবার রিপিট করেছে সেটা হচ্ছে রাধের টাইটেল ট্র্যাকটা। এই একমাত্র গান যেটা এই মুভিটার মধ্যে একটা ইম্প্যাক্ট দেবে এবং লাস্টে গিয়ে গানটা দেখানো হয় যখন নাম দেখানো হয় টাইটেলে। তো এই গানটার একটা আলাদা মানে মোশন আছে মুভিটার মধ্যে, সেটা তোমরা মুভিটা দেখলে ফিল করতে পারবে। তো এই মুভিটা আমার মতে মনে হয় ঈদের জন্য একটা ট্রিট তো বটেই, যারা সালমান ফ্যান্স আছে সালমান ভাইয়ের ফ্যান আছে তাদের জন্য একটা ট্রিট তো বটে, বাট যদি মুভিটাকে অ্যাজ আ মুভি হিসেবে কনসিডার করো তার মধ্যে অনেক লুপ হোলস আছে। কিন্তু একটা কথা আছে না, অনেক সময় কমিটমেন্ট যেটা দেওয়া হয় সেটা যখন ফুলফিল হয়ে যায় তখন কোনো কিছু ভুল টুরি থাকলে সেগুলো আমরা অত নজরানন্দাজ করে দিই, মানে অত ভাবি না। তো এটা কাইন্ড অফ একটা ট্রিট বলতে পারো ইডি দিয়েছে আমাদের সালমান ভাই তাদের ফ্যান্সদের জন্য। তো তোমরা দেখতে পারো মুভিটা, অ্যাটলিস্ট একটা মুভি তো রিলিজ করলো এই প্যান্ডেমিকের টাইমে যেখানে সব কিছু পিছিয়ে যাচ্ছে। তো এইটা ভেবে এই মুভিটাকে এনজয় করো এবং ফ্যামিলির সাথে দেখো। আর আমি তো শুরুতেই বলে দিলাম কীভাবে তোমরা মুভিটা দেখবে। তো এই ছিল আমার রিয়াকশান অ্যাবাউট রাধে। তো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর যদি রিভিউটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। টিল দেন স্টে টিউন।